Dr. Himanto Bisofa Madamoya. और विकास के लिए राष्ट्र की পাঠভাৰ নিৰীক্ষণৰ পাছত মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা ডাঙরিয়া প্রসারী মহান গুরু দল ধরে বিদ্যমান এখন বিকশিত রাজ্যলৈ পরিণত হওয়ার পথত led by DSP Professional Birdie Bolo. স্বাধীনতা দিবসৰ অলেখ অলেখ শুভকামনা যাচিছো। হৰ ঘৰ তিৰংগা এই সুন্দৰ কাৰ্যসূচী যোৱা কেইটামান দিনত অসমত যিধৰণে অসমবাসী ৰাইজে উৎসাহ উদ্দীপনাৰে পালন কৰিলে তাৰ বাবেও মই অসমবাসী ৰাইজক বহুত বহুত অভিনন্দন জনাইছো। স্বাধীনতা দিবস আৰু গণতন্ত্ৰ দিবসৰ দিনা আমি শ্ৰদ্ধাঞ্জলি কানানত সমবেত হওঁ আৰু সকলোৱে স্বাধীনতা সংগ্ৰামৰ অমৰ শ্বহীদসকলৰ প্ৰতি শ্ৰদ্ধাঞ্জলি জ্ঞাপন কৰোঁ। আজি আমি ঠিক একেধৰণে ইয়াত সমবেত হৈছো স্বাধীনতা সংগ্ৰামৰ অমৰ শ্বহীদসকলৰ প্ৰতি শ্ৰদ্ধাঞ্জলি জনাইছো আৰু ভাৰতৰ স্বাধীনতা আৰু ভাৰতৰ অৰ্থনৈতিক বিকাশৰ যাত্ৰা সদায় সুৰক্ষিত হৈ থাকক তাৰ বাবে কামনা কৰিছো। মই আপোনালোক সকলোকে পুনৰ এবাৰ নমস্কাৰ জনাইছো আৰু স্বাধীনতা দিৱসৰ বহুত বহুত ওলগ আৰু শুভেচ্ছা জনাইছো। ধন্যবাদ। পুনৰ একেলগে কব ভাৰত মাতা কি, ভাৰত মাতা কি। বহুত বহুত ধন্যবাদ। জয় হিন্দ, বন্দে মাতৰম, জয়া। ফটোখন পাই যাবা। ভালকে পঢ়িবি দে বাবা। কেনেৰে ফটো খিচিম। আমি ৰাইজৰ হৈ অশ্ৰদ্ধ প্ৰতিবাদ জনাইছো স্বাধীন ভাৰত গঢ়াৰ মহান সংগ্ৰামত। নিশ্চয় প্রয়াস চলাইছে। ম
মাসী হয়ে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ডাঙরিয়া তৃতীয়টি কার্যকালের আরম্ভণি যাতে ভারত বিশ্বর বুকুত উজ্বলাই তুলবেন তার শুভেচ্ছা জানাইছি। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ডাঙরিয়া উচ্চ অভিনন্দন জানাইছি। মূল মত বাংলাদেশ থাকা হিন্দু লোকসকলের প্রতি খ্রিস্টিয়ান জীবন রক্ষা পদক কিছু ব্যক্তি কিছু ব্যক্তি কাজ জীবন বচানে কে লিয়ে কিয়ে গে সরাহনীয় কার্য কে লিয়ে দি জাতি হ্যা। এবার আমি ঘোষণা করছ আর 25,000 টাকার নগদ ধন্যবাদ জানাইছি। এবার লোড়ার জীবন রক্ষা পদক কিছু ব্যক্তি কিছু ব্যক্তি কাজ জীবন বচানে কে লিয়ে কিয়ে গে সরাহনীয় কার্য কে লিয়ে দি জাতি হ্যা। এবার আমি ঘোষণা আর 25,000 টাকার নগদ ধন্যবাদ জানাইছি। এবার লোড়ার বসুন্ধরা তিনি সময়ছোৱাত অসমত যিমান নামঘর মন্দির শিক্ষানুষ্ঠান আদি আছে তেওঁলোকর বহুতরে নিজের নামত মাটি নাই। কেতিয়াবা ন্যাশনেল হাইওয়ে দি বনালে মাটি গলে তেওঁলোকে এটকাও ক্ষতিপূরণ নাপায়। সেই কারণে মিশন বসুন্ধরা তিনিত এটা লক্ষ্য হব যাতে রাজহুয়া অনুষ্ঠানবিলাক আমি নাম মাত্র 1,000 টাকা বা 2,000 টাকা প্রিমিয়ামতে আমি যাতে মাটিবর আবর্তন করব। দ্বিতীয়তে এজমালি পট্টা, মানুষের ফেমিলির এখন পট্টা থাকে, এজনে বিক্রি করব খুঁজলে আনজনের আপত্তি হয় বা বিভিন্ন সময় তার কারণে পারিবারিক কন্দলও হয়, আমি এজমালি পট্টাসমূহ বিভক্ত করব খুঁজি। ভূদান আর গ্রামদান মাটিত বহি থাকা রাইজকো আমি মাটির পট্টা এবার প্রদান করব খুঁজি। আর যাবার যখন মিশন বসুন্ধরা তিনি দুইত বিভিন্ন কারণত পট্টা নাপালে তাক আরো এবার আমি রিভিউ করব খুঁজি যাতে পাবলিয়া মানুষ বাদ করে না যায়। আলফার ফালের একটা স্টেটমেন্ট আসলে যে আমার গুয়াহাটীত আর বিভিন্ন স্থানত শিবসাগর লক্ষিমপুর নগাঁও আদি স্থানত স্বাধীনতা দিবস উপলক্ষে বোমা দি থা বলে কালি ভিডিও আছিল যে 6টার 12টা বাজার ভিতর বোমা ফুটিব। আজি কোয়া হল যে কারিকরি কারণত বোমা ফুটা নাই আর পুলিশে বোমাবিলাক উদ্ধার করিব লাগে। পুলিশে বোমা পাইছে বা নাই পোৱা সেই বিষয়ে আপনাদের পুলিশে কব। মই মাত্র এটাই অনুরোধ করিম যে টাটাই অসমত সেমি কন্ডাক্টর ইন্ডাস্ট্রি আনিছে আর বহুত অসমলৈ বিনিয়োগ আহিব। বহু বছরের মূরত অসমখনে অলপমান বিকাশ আর প্রগতির মুখ দেখা পাইছে।
মই বোমা আছে নাই এই বিতর্কত নগৈ মই আলফার সেনাধ্যক্ষ পরেশ বৰুৱা ডাঙৰীয়াক অনুরোধ করিম যাতে কোনো কারণতে আমি অসমত এনেকুৱা পরিবেশ সৃষ্টি করিব নালাগে যাতে বিনিয়োগৰ পরিবেশটো নোহোৱা হৈ যায়। প্রায় 14 লাখ নিবনুৱা যুবক যুবতী আছে, যদি উদ্যোগ নাহে আমাৰ অসমৰ যুবকবিলাক কর্ণাটক অন্ধ্রপ্রদেশত সিকিউরিটি গার্ড হৈ গুচি যায়। যদি অসমৰ যুবকে অসমত নাথাকে কাক লৈ আমি অসমখনক উন্নত করিম বা স্বাধীন করিম? তারতো কোনো অর্থই নাই। সেই কারণে মই আশা করিম অসমত যাতে কোনো ধরনে আমি কোনো ধরনের বিনিয়োগকারী সকলে চিন্তা করিব পৰা বাহিৰত অসমৰ নাম কৰবাত চেকা লগা আমি যাতে কোনো কাম অসমত নকৰো আৰু সদাই আলাপ আলোচনার মাজেৰে সমস্যাবোৰ সমাধান কৰিবৰ বাবে মই আগ্রহী। আগতেও মই আলোচনার কথা কৈছো, আজিও মই দোহাৰিছো আৰু পৰেশ বৰুৱা ডাঙৰীয়াক বিনম্রতাৰে অনুৰোধ কৰিছো যাতে অসমত কোনো কাৰণতে আমি বিকাশৰ যিটো ধাৰা তাক যাতে ম্লান কৰিব আমি নিদিওঁ। আমি এইবাৰ বিধানসভাত 3খন আইন আহিব এই সিরিজটোত আৰু বাকী আইনখিনি ডিসেম্বৰত আহিব। আমাৰ যেতিয়া আমি হিন্দু মানুহৰ মাটি মুসলমানে বিক্ৰী নকৰিব, মুসলমানৰ মাটি হিন্দুৱে বিক্ৰী নকৰিব বুলি কওঁ, তাত খিলঞ্জীয়া মুসলমানসকলক এই আওতাৰ ভিতৰত তেওঁলোক নপৰে আৰু সেইটো ক্ষেত্ৰত আমাৰ দৃষ্টিভংগী সদায় স্বাভাৱিক আৰু সহজ। বৰপলাহা, দ্বাদশ ৰংপলা নাথ বৰপলাহা, ত্ৰয়োদশ পৱন চৌধুৰী বৰপলাহা, চতুৰ্দশ হৰমোহন নাথ বৰপলাহা আৰু পঞ্চদশ প্ৰদীপ চন্দ্ৰ নাথ বৰপলাহা আটাইকেইগৰাকী ভূমিপতা আপোনালোকক আমি মঞ্চলৈ আগবঢ়ি জনাইছো। তৃতীয়তে আহিব হৰিচন্দ্ৰ চৌধুৰী বৰপালাহা, হৰিচন্দ্ৰ চৌধুৰী বৰপালাহা। চতুৰ্থতে আহিব রজনীকান্ত নাথ বৰপালাহা। পঞ্চমত আহিব হৰিচন্দ্ৰ দাস দক্ষিণ বাহাদাকাটা। অসমৰ মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টৰ হিমন্ত বিশ্ব শর্মা ডাঙৰীয়া,
কামরূপ জেলার অভিভাবক মন্ত্রী আহি আছে, আমার সাংসদ গঠিত সাব ডিভিশন ল্যান্ড অ্যাডভাইজারি কমিটি এ যাওয়া 2022 সনের 12 ডিসেম্বর আর 2026 সনের 19 জুন তারিখে অনুষ্ঠান আছে। আর 779 ভূমিহীন খেলজীয় লোকে ভূমিকতা লাভ করবে। মুখ্যমন্ত্রী মহোদয়,